গত ভিডিওটিতে আমি কথা বলছিলাম ডিকশন এরর্স নিয়ে, অর্থাৎ আমরা অনেক সময় লেখার সময় কিছু কিছু ভুল করি যেগুলো আমরা মনে করি যে আসলে এখানে ভুল নেই, কিন্তু বেসিক্যালি ওই ভুলগুলো আমাদের করা উচিত না। এরকমই আরেকটি ভুল হচ্ছে কি, বিকজ ইউজড আফটার রিজন, অর্থাৎ কোনো একটা বাক্যে আমরা যদি দ্য রিজন এইটা কোনো একটা কারণ বুঝাতে ব্যবহার করি এবং তারপরে আবার আমরা যদি কারণটা উল্লেখ করতে গিয়ে বিকজ উল্লেখ করি তখন সেটা আসলে ভুল। একটা এক্সাম্পল লক্ষ্য করি, নন স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল, অর্থাৎ যেটি আমাদের করা উচিত না। দ্য রিজন ফর হার ব্যাক পেইন ইজ বিকজ শি হ্যাজ পুয়ার পশ্চার। এখানে সেন্টেন্সটা আসলে বলতে চাচ্ছে যে কোনো একজন নারীর ব্যাক পেইনের রিজন হচ্ছে তার পুয়ার পশ্চার, অর্থাৎ সে যেভাবে দাঁড়ায় কিংবা বসে, অর্থাৎ সে যেভাবে হচ্ছে গিয়ে তার বডিটাকে কন্ডাক্ট করে। এখানে কিন্তু দ্য রিজন আমরা অলরেডি বলে ফেলেছি কারণটা কি, এখানে আবার কিন্তু বিকজ বলার কোনো প্রয়োজন নেই। সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আপনি যদি কোনো একটা বাক্যে বা তুমি যদি কোনো একটি বাক্যের রিজন ব্যবহার করো তাহলে তোমার আর বিকজ ব্যবহার করার প্রয়োজন নেই। দ্য রিজন ফর আর ব্যাক পেইন ইজ দ্যাট শি হ্যাজ পুয়ার পশ্চার, একটু বললেই হয়, এই বিকজটা কেটে দিলাম তাই। এরকমই আরেকটি ডিকশন এরর হচ্ছে বোথ অ্যালাইক। অ্যালাইক মানে কারো মতো বা কোনো কিছুর মতো, যেরকম একটা রিডান্ডান্ট বা হচ্ছে কি অপ্রয়োজনীয়। বোথ অ্যালাইক কীভাবে ব্যবহার হতে পারে একটা বাক্যে একটা এক্সাম্পল দেখি। দ্য টু ব্রাদার্স আর বোথ অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স, এখানে বলছে দুই ভাই আর বোথ অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ দেখতে একই রকম, দেখতে একই রকম, এটাকে ব্যবহার করার জন্য বোথ অ্যালাইক বলেছে। অ্যালাইক বললে এখানে হয়ে যায়, বোথ অ্যালাইক আর বলার দরকার নেই। সুতরাং এখানে আবার যেহেতু টু ব্রাদার্স রয়েছে এখানে টুটা বলার দরকার নেই, ব্রাদার্স বললে একের অধিক বোঝায়, দ্য ব্রাদার্স আর অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স এটা বললেই হয়। সুতরাং এখানে স্ট্যান্ডার্ড ইংলিশটা হবে এই বোথ, এটা ব্যবহার করার কোনো প্রয়োজনই আসলে এখানে নেই। পরের স্লাইডটিতে চলে যাচ্ছি আরও একটি ডিকশনারির নিয়ে কথা বলতে, যেমন হচ্ছে ইচ আদার। আমরা অনেক সময় ইচ আদার ব্যবহার করি কি অর্থ কীভাবে, একটা কলোকুয়াল বা আমাদের মুখের ভাষায় অনেক সময় আমরা ইংরেজি বলার সময় বলি অ্যাট মিড নাইট, কীভাবে আমরা ইচ আদারটা মুখের ভাষায় ব্যবহার করি সেটার একটা এক্সাম্পল। অ্যাট মিড নাইট অল দ্য পিপল অন দ্য বাস উইশড ইচ আদার এ হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের কথা আমরা সবাই জানি যে হচ্ছে গিয়ে রাত 12টা বাজলে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। এখানে ইচ আদার ব্যবহার করেছি আমরা সবাইকে বোঝানোর জন্য, অর্থাৎ সবাইকে বোঝানোর জন্য আমরা এখানে ইচ আদারকে ব্যবহার করেছি, যেটা কিনা ভুল, কারণ ইচ আদার রেফার্স টু, অর্থাৎ যখন মাত্র দুজন ব্যক্তি থাকবে তখন আমরা ইচ আদার ব্যবহার করব, আর ওয়ান অ্যানাদার রেফার্স টু মোর দ্যান টু। সুতরাং এখানে কারেক্টটা কী হবে, অ্যাট মিড নাইট অল দ্য পিপল অন দ্য বাস উইশড ওয়ান অ্যানাদার আ হ্যাপি নিউ ইয়ার, নট ইচ আদার। এই ইচটা কেটে এখানে হবে ওয়ান অ্যানাদার। যদি মাত্র দুজনকে যদি বোঝাতাম যে হচ্ছে গিয়ে দুজন দুজনকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে তখন আমরা ইচ আদার বলতে পারতাম, কিন্তু যখন দুয়ের অধিক হয়ে যাবে তখন সেখানে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। আর একটা এক্সাম্পল হচ্ছে কাইন্ড অফ এবং সর্ট অফ। আমরা অনেক সময় কথার সময় কাইন্ড অফ এবং সর্ট অফ ব্যবহার করি, যেটা আমাদের আসলে খুব স্ট্যান্ডার্ড ইংলিশে ব্যবহার করা উচিত না। একটা এক্সাম্পল দিই, ডগ ওয়াজ কাইন্ড অফ আপসেট হোয়েন হি হার্ড দ্য নিউজ। এখানে আমাদেরকে বলা হচ্ছে অ্যাভয়েড ইউজিং কাইন্ড অফ অ্যান্ড সর্ট অফ হোয়েন ইউ মিন ভেরি রাদার অর সাম হোয়াট। সুতরাং এখানে কাইন্ড অফের জায়গায় আমরা কী ব্যবহার করতে পারি, সাম হোয়াট ব্যবহার করতে পারি বা ভেরি ব্যবহার করতে পারি। এই কাইন্ড অফ আর সর্ট অফ এটা থেকে যদি আমরা যদি ব্যবহার না করি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড যে ইংলিশ সেটা লেখার পথে আমাদের অনেকটাই এগিয়ে যাব, কারণ কাইন্ড অফ সর্ট অফ সর্ট অফ একটা কলোকুয়াল, কিন্তু লেখার ক্ষেত্রে কাইন্ড অফ সর্ট অফ এগুলো লিখলে আমাদের লেখার যে প্রেজেন্স বা এলিগেন্স সেটা কমে যায়। এই এক্সাম্পলটাতে মনে হয় আমি একটা ওয়ার্ড মিস করেছি, জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, ডগ ওয়াজ সাম হোয়াট আপসেট হোয়েন হি হার্ড দ্য নিউজ। সুতরাং এখন সেন্টেন্সটা পুরোপুরি ঠিক আছে। সুতরাং আমরা কাইন্ড অফের জায়গায় সাম হোয়াট লিখলাম আর আমি এখানে হোয়েন ওয়ার্ডটা মিস করেছি তাই সেটা অ্যাড করে দিলাম। সুতরাং আমি আশা করি আপনারা এই ডিকশনারিস থেকে বুঝতে পেরেছেন যে কোন কোন টাইপের মিস্টেকগুলো আপনাদের করা উচিত না। এখানেই শেষ এই ভিডিও, আশা করি আপনারা ডিকশনারি সম্পর্কে বেটার আইডিয়াস পেয়েছেন। থ্যাংক ইউ।